আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আমার ক্লাস দেখবেন, প্রত্যেককে মহাশকিল আইল্যান্ড হাই স্কুল এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো মহাশকিল আইল্যান্ড হাই স্কুল দীর্ঘদিন পর্যন্ত রুটিন অনুসারে ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের একাদশ তৃতীয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। আমি তারকুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল, মহেশখালী কক্সবাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা জানো নবম দশম রসায়নের একাদশ তৃতীয়ের ধারাবাহিকভাবে তিনটি পর্ব আমি শেষ করছি। আজকে এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উচ্চ মাধ্যমিকে যদি তোমরা যাও তখন এটা তোমাদের খুব বেশি কাজে লাগবে। এসএসসি সিলেবাসে এটা তোমাদের বড় পরিসরে নাই, তারপরেও কিছু কিছু বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে কিছু বড় বড় যৌগ দিয়ে তাদের নামকরণ বা নাম দিয়ে তাদের সংকেত বিভিন্ন দেওয়া আছে, সে আলোকে আজকে আমি যৌগ যুগের নামকরণ টপিক্স নিয়ে তোমাদের উদ্দেশ্যে একটু আলোচনা করব। তার আগে তোমাদের জানতে হবে যৌগ যুগের নামকরণটা মূলত প্রত্যেকে করানো হয়। একটা আন্তর্জাতিক সংস্থা আছে ইউপ্যাক, IUPAC, এটা একটা আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিটেড ফর পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তার তত্ত্বাবধানে যৌগ যুগের নামকরণ করে প্রকাশ করা হয়। যৌগ যুগের মধ্যে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, এগুলো আমরা প্রস্তুতি শেষ করছি। এখানে কার্যকরী মূলক হিসাবে কিছু বিষয় এখানে আমাদের লিখতে হবে। যৌগের নাম, যৌগ সংকেত, উচ্চারণ, সাধারণ সংকেত। তাহলে নাম্বার ওয়ান অ্যালকেন, নাম্বার টু অ্যালকিন, নাম্বার থ্রি অ্যালকাইন, নাম্বার ফোর অ্যালকোহল, নাম্বার ফাইভ অ্যালডিহাইড, নাম্বার সিক্স ফ্যাটি অ্যাসিড, নাম্বার সেভেন এস্টার, নাম্বার এইট ইটার, কিটুন লিখা যায় আগে কিটুন, এরপর আছে ইটার এবং অ্যামাইন। এই দশটি যৌগের কার্যকরী মূলক অ্যালকেনের সংকেতটা হচ্ছে যে আমরা নাকি কার্বন কার্বন একক বন্ধন, এবং এখানে যেহেতু কার্বন যোজনের চার, তাহলে তার আরো তিনটা হাত খালি থাকবে। অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে তার আরো দুটা হাত খালি থাকবে। অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন
তিন বন্ধ যদি চার হওয়ার জন্য এখানে একটা বন্ড এখানে একটা বন্ড হবে অ্যালকোহলে সংকেত হবে বন্ড টু এস অ্যালডিহাইডের সংকেত হবে বন্ড সি এইচ ও পেনিসিলিনের সংকেত হবে বন্ড সি ও ও এস এস্টারের সংকেত হবে বন্ড সি ও ও বন্ড কিটোন বন্ড সি ও বন্ড এরপরে ইথার আছে আমি এখানে ইথারটা এই জায়গায় লিখেছি ইথার বন্ড টু বন্ড তারপর একটা আছে যে অ্যামাইন গ্রুপ অ্যামাইন গ্রুপ এনএস টু বন্ড এনএস টু এটার উচ্চারণ হচ্ছে এন এটা হচ্ছে ইন এটা হচ্ছে আইন এটা হবে অল এটা হবে যে এল এল ওভার অল এল এল টা হচ্ছে এখানে আচ্ছা অয়েক অ্যাসিড অয়েক অয়েক এটা হচ্ছে নয়েক নয়েক এটা হচ্ছে ওন সংকেত কার্বন কার্বন একক বন্ধ থাকবে মাঝখানে বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে অ্যালকেন কার্বন কার্বন দ্বিবন্ধন হবে অ্যালকাইন কার্বন কার্বন দ্বিবন্ধন হবে এভাবে কার্যকরী মূলগুলোর সংকেত লেখা হয় তাদের উচ্চারণ লিখলাম এবার অ্যালকেনের সাধারণ সংকেত তোমাদের বই আছে সি এন এস টু এন প্লাস টু এখানে এন হচ্ছে যে নাম্বার বা সংখ্যা এনের জায়গায় আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি ডট ডট বসালে আমরা এখানে একটা অ্যালকেন যোগ করব এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত সি এন এস টু এন প্লাস টু আবার অ্যালকেনের সাধারণ সংকেত সি এন এস টু এন মাইনাস টু অ্যালকাইনের সাধারণ সংকেত সি এন এস টু এন সরি অ্যালকেনেরটা হবে যে সি এন এস টু এন হবে যে অ্যালকেনটা হচ্ছে কার্বন সংখ্যার দ্বিগুণ হাইড্রোজেন হবে এস টু এন আর অ্যালকেন হবে সি এন এস টু এন মাইনাস টু তাহলে অ্যালকেন সি এন এস টু এন প্লাস টু অ্যালকেন সি এন এস টু এন আর অ্যালকাইন হবে যে সি এন এস টু এন মাইনাস টু আর অ্যালকোহল হবে যে সি এন এস টু এন প্লাস ওয়ান উইথ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি সিলেবাসে আমার এগুলো একটু বেশি জরুরি বাকিগুলো সাধারণত এসএসসি সিলেবাসের জন্য রাখে নাই এগুলো উচ্চ মাধ্যমিকে গেলে তোমরা এগুলোর বিস্তারিত পড়া পাবে বিশেষ করে আমার এই অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন অ্যালকোহল এগুলোর বিভিন্ন যৌগ এখানে আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু বন্ধুরা এই যে কার্যকরীমূলক বিভিন্ন কার্যকরীমূলক সংকেত উচ্চারণ সাধারণ সংকেত এখানে অ্যালকেনের মধ্যে আমরা এই যে অ্যালকেন সাধারণ সংকেত এখানে এনের মান বসিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যালকেন যোগ তৈরি করতে পারি অনুরূপভাবে অ্যালকেনের ক্ষেত্রেও আমরা এনের মান বসিয়ে আমরা বিভিন্ন অ্যালকেন যোগ তৈরি করতে পারি অ্যালকেনের ক্ষেত্রেও আমরা এনের মান বসিয়ে বিভিন্ন ধরনের অ্যালকেন যোগ তৈরি করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যেটা করতে চেয়েছিলাম যৌগ যৌগের নামকরণ অ্যালকেনের ক্ষেত্রে নামকরণটা কীরকম হবে আমরা একটু পরে দেখব আমি এটা মুছে ফেলতেছি অ্যালকেনের ক্ষেত্রে আমরা সাধারণত জানি কার্বন কার্বন একক বন্ধন তবে
অ্যালকেনের মধ্যে বিভিন্ন ধরনের শিকল যৌগ থাকতে পারে, আমরা একটু দেখব। যেমন অ্যালকেন, কার্বন কার্বন অ্যাটম বন্ধন দিয়ে বিভিন্ন ধরনের অ্যালকেন যৌগ পাওয়া যায়। যেমন আমি কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন ফার্স্ট কার্বন দিলাম। আমরা জানি প্রত্যেকটা কার্বনের পিছনে কিন্তু চার চার, ব্যালেন্স করার জন্য এই কার্বনে আরো তিনটা বন্ড লাগবে বা হাইড্রোজেন লাগবে। এই কার্বনের যোজনে এখানে দুটো বন্ড আসছে, আরো দুটো লাগবে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা, প্রত্যেকটা বন্ড হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বল ধরো এটার নামকরণটা কিরকম হবে। প্রথমত আমরা মূল কার্বন সংখ্যা কয় সেটা দেখবো, এক দুই তিন চার পাঁচ। তাহলে তোমরা জানো ওই অ্যালকেনের সাধারণ সংকেত সিএন এইচ টু এন প্লাস টু, এখানে এনের মান যদি আমরা পাঁচ বসাই তাহলে হাইড্রোজেন হবে টু ইন টু, এনের মান ফাইভ প্লাস টু এখন সি ফাইভ, এইচ পাঁচ হল দশ যোগ দুই এবং সি ফাইভ এইচ টুয়েলভ। কার্বন সংখ্যা যদি পাঁচটা হয় তাহলে সেটা কী হয়? পেন্টেন। সেটা কী হবে? পেন্টেন। তাহলে এটা হবে হচ্ছে যে পেন্টেন। এভাবে তুমি চাইলে আরো বড় লিখতে পারো, কার্বন সংখ্যা যদি একটা থাকে তাহলে সেটা হবে যে মিথেন, দুটো থাকলে হবে যে ইথেন, তিনটে থাকলে হবে যে তোমার প্রোপেন, চারটা হলে বিউটেন, পাঁচটা হলে পেন্টেন, ছয়টা হলে হেক্সেন, সাতটা হলে হ্যাপটেন, আটটা হলে অপটেন, নয়টা হলে ননেন, দশটা হলে ডেকেন। এখানে আমরা যদি এনের মান বসাই তাহলে আমরা এখানে অ্যালকেন যোগ পাবো। এবার আমি এই অ্যালকেনের মধ্যে যে কতগুলো ব্রাঞ্চ থাকে আর সে ব্রাঞ্চ বা শাখা থাকলে তার নামকরণটা কীরকম হবে একটু দেখব। যেমন কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন, আমি তিনটে কার্বন লিখলাম, তাহলে এটা কোন পর্যায়ে থাকবে? প্রোপেন পর্যায়ে থাকবে। এখন আমি এটা এখানে একটা আমি ব্রাঞ্চ দিলাম, এখানে একটা আমি ব্রাঞ্চ দিলাম। নিশ্চয়ই তোমরা জানো সিএস থ্রিটাকে কী বোঝাই, তোমরা নিশ্চয়ই পরে আসছ অ্যালকাইন জিনিসটা কি, অ্যালকাইন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে আমরা পাবো অ্যালকাইন মূলক, তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে কী হবে? মিথাইল। সেক্ষেত্রে আমি এখানে একটা মিথাইল দিলাম, এই জায়গায় একটা মিথাইল দিলাম, বাকি ঠিক থাকবে। এখানে আমি হাইড্রোজেন বসিয়ে দেবো, হাইড্রোজেন বসিয়ে দেবো, তাহলে এটার নামকরণ কিরকম হবে? তোমাদের দেখতে হবে আসলে যখন ব্রাঞ্চ হয় বা শাখা থাকে তখন আমাদের কিন্তু নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা যেহেতু এখানে তিনটা কার্বন সেক্ষেত্রে দুদিক থেকেই গুনে আসলে কিন্তু এটা দুই নম্বরে পড়ে। আমি যদি এটা বাম পাশ থেকে ডান পাশে গুনে যাই তাহলে এটা দুই নম্বরে পড়বে, আবার ডান পাশ থেকে যদি বাম পাশে গুনে আসি তাহলে এটা দুই নম্বরে পড়বে। তাহলে দুই নম্বরে কটা মিথাইল? দুইটা মিথাইল। তাহলে আমাদেরকে লিখতে হবে, যেহেতু এটা আমি নাম্বার দিয়ে লিখতে পারি ওয়ান টু থ্রি, তাহলে দুই নম্বরে আসলে মিথাইল দুইটা, তাহলে লিখতে হবে যে টু কমা টু ডাইমিথাইল। দুই নম্বরে যেহেতু মিথাইল দুইটা, এদিকে একটা দুই নম্বরে মিথাইল, এদিকে একটা নম্বরে মিথাইল, তাহলে মিথাইল কটা? দুইটা। তাহলে দুই নম্বরে টু টু ডাইমিথাইল যোগটা কী হচ্ছে? মিথেন ইথেন প্রোপেন, তিনটে কার্বন বলা হয় ফলে সেটা আমরা কী বলি? প্রোপেন। টু টু ডাইমিথাইল প্রোপেন। যেহেতু এটা দুই নম্বরে দুটি মিথেন আছে, যদি যোগটি আরও বড় হতো সেক্ষেত্রে নামকরণটা কীরকম হবে? তাহলে এটা একটু দেখো, ধরো আমি এখানে কার্বন সংখ্যা নিলাম এক দুই তিন চার পাঁচ ছয়টি কার্বন নিলাম, তাহলে
আরেকটা বাড়ির ব্যবসা করতে যাব এখানে আমি একটা ব্রান্ডস নিতে দিলাম এখানে একটা আমি ইটা দিলাম G2S5 তাহলে আমি এখানে চাইলে আরো নিতে পারি আমি চাইলে আরো এখানে এখানে আমি আরেকটা নিতে লাগতে করতে পারি এই ক্ষেত্রে বাকিগুলো আমরা হাইড্রোজেন দ্বারা ফিলআপ করব এখানে কারণ হচ্ছে এখানে একটা হাইড্রোজেন হবে এটা দুইটা হাইড্রোজেন হবে এখানে দুইটা হাইড্রোজেন হবে এখানে দুইটা হাইড্রোজেন হবে এখানে তিনটা হাইড্রোজেন হবে পিএইচ কত বন্ধুরা এবার এটার নাম করতে কি হবে এক্ষেত্রে আমার নাম্বারই করতে হবে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নাম্বারিং করে যাই তাহলে ব্রাঞ্চটা কত নাম্বার আছে সেটা আমাকে কাউন্ট করতে হবে দেখো আমি যদি এদিক থেকে নাম্বারিং করি নাম্বার 1 2 তাহলে দুই নাম্বার একটা ব্রাঞ্চ পাচ্ছি দুইটা ব্রাঞ্চ পাচ্ছি তিন নাম্বার একটা ব্রাঞ্চ পাচ্ছি তাহলে দুই নাম্বার একটা পাচ্ছি দুইয়ে আর তিন মোট কত হয় পাঁচ টোটাল যোগফল আবার এদিক থেকে নাম্বার করি 1 2 3 4 5 একটা পাচ্ছি 6 একটা পাচ্ছি তাহলে 5 যোগ 6 সমান কত 11 কার্বন সূত্রটা ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে যেদিক থেকে গুণে আসবে 27টা কাছে ব্রাঞ্চটা কাছে আমাকে সেদিক থেকে নাম্বার করতে হবে তাহলে এখানে 5টা কাছে এটা ধরে সেক্ষেত্রে আমি নাম্বারিংটা বাম পাশ থেকে করে যাব 1 2 3 4 5 6 7 নিশ্চয় তোমরা জানো কার্বন সংখ্যা 7টা হলে কত কি হয় হেপটেন তাহলে নামকরণটা কিরকম হবে এখানে আমি দেখতে পাচ্ছি দুই নম্বরে কয়টা মিটার দুইটা মিটার আছে তাহলে 2 2 ডায়ামিটার তিন নম্বরে আমি দেখতে পাচ্ছি একটা ইটাই তাহলে নামকরণটা হবে 2 2 ডায়ামিটার থ্রি ইটাই ষাটটা কাজ যেহেতু কি হবে হ্যাপটেন সহজ প্র্যাকটিস করার দরকার আছে তা তোমরা যদি চাইলে আরও অনেক বড় বড় যোগগুলিকে ব্রাঞ্চ দিয়ে ইচ্ছা মতো ব্রাঞ্চ দিয়ে যোজনে ঠিক রাখতে হবে ব্রাঞ্চ দিয়ে তোমরা চাইলে অ্যালকেডের বিভিন্ন যোগগুলিকে তার নাম করা তবে মনে রাখতে হবে যদি ব্রাঞ্চ থাকে একাধিক থাকতেও পারে বিভিন্ন কারণ সংক্রমণ থাকতে পারে সেক্ষেত্রে তুমি নাম্বারিংটা কোন দিক থেকে করবে সেটা তোমার শাখাটা কোন দিক থেকে গড়লে কার্বন সংখ্যাটা আমি কম পাচ্ছি বা কাছে পাচ্ছি সেদিক থেকে আমি নাম্বারিং করতে হবে এবার নিশ্চয় তোমরা অ্যালকেডের এই যে নামকরণটা নিশ্চয় তোমরা বুঝছো আমরা সেটা আরও করতে পারি আসলে এইগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে তোমাদের খুবই প্রয়োজন হবে এখানে এসএসসি লেভেলে তোমাদের আসলে এতগুলো নামকরণের তোমাদের প্রয়োজন নাই নর্মাল তিনি যদিও বা কয়েকটা দেখা গেল বিভিন্ন বোর্ডে আসছে যাই হোক সেই হিসাবে আমি এটা তোমাদেরকে একটু পড়াচ্ছিলাম আর কি আমরা এবার অ্যালকিনের নামকরণটা একটু দেখব অ্যালকিন তোমরা জানো কার্বন কার্বন দ্বি বন্ধনকে অ্যালকিন বলে অ্যালকিন নিশ্চয়ই কার্বন শিকলে কোন এক জায়গায় দ্বি বন্ধন থাকতে হবে তখন এটা আমরা ওই যোগটা কি বলবো অ্যালকিন বলবো যেমন আমি একটা যোগ লিখেছি এখানে আমি এই জায়গায় একটা ডাবল বন্ড দিলাম ডাবল বন্ড দেখা মানে তোমাকে ভাবতে হবে যে এটা কার্বন কার্বন দ্বিবন্ধন তার মানে অ্যালকিন যোগ তাহলে বাকিগুলো আমরা এখানে হাইড্রোজেন দ্বারা ফিলআপ করবো এখানে তিনটা হাইড্রোজেন হবে এখানে যেহেতু দুইটা এখানে একটা তিনটা তাহলে এখানে আটটা হাইড্রোজেন হবে আর এখানে হয়েছে দুইটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটার নামকরণ ঠিক রেখে হবে যেহেতু কার্বন তিনটা তাহলে প্রোপেন আছে আবার যেহেতু এখানে দ্বিবন্ধন আছে তাহলে এটা হবে প্রোপিন আর দ্বিবন্ধনটা যেটি ঠিক আছে তাহলে এখানে নাম্বার ওয়ান এটা নাম্বার টু এটা থ্রি দিলে তাহলে এক নাম্বারে প্রোটিন বা প্রোটিন ওয়ান
প্রোপিন 1 এটা নাম ওটা হচ্ছে প্রোপিন 1 বা 1 প্রোপিন হতে পারে প্রোপিন 1 সরি প্রোপিন 1 তোমরা এইরকম অ্যালকিন যৌগ অনেকগুলো অ্যালকিন যৌগ করতে পারো আমরা আরেকটা অ্যালকিন যৌগ দেব ফার্স্ট কার্বন আমি এখানে একটা দ্বিবন্ধ রাখলাম তাহলে এটা যেহেতু ফার্স্ট কার্বন তাহলে এটা পেন্টেন পর্যন্ত আছে যেহেতু এখানে একটা দ্বিবন্ধ দেখতে পাচ্ছি তাহলে এটা কি হবে পেন্টিন তাহলে তুমি হাইড্রোজেন ধরো এখানে যে এটা আমাদের একটা এটা হবে একটা এখানে তিনটা प्रिय शिक्षार्थी बंधुरा एभवे तुम्हरा एलकेन एलकिन नामकरण करते विशेषकर कार्बन कार्बन एक बंधन थे एलकेन जोग और कार्बन कार्बन द्विबंधन थे एलकिन एलकिन जोग एक बंधन थे एलकेन द्विबंधन थे एलकिन आर कार्बन कार्बन जो तीन बंधन थे बोलो एलकाइन जोग তাহলে দেখো অ্যালকাইন এর নামকরণটা কি লিখো আমি কার্বন বন কার্বন বন কার্বন আমি এখানে একটা ত্রিবন্ধন দিলাম তাহলে এখানে এই কার্বনের জন্য যোজনী হবে যে চার যেহেতু এখানে একটা বন্ড আছে বাকি তিনটা হাইড্রোজেন হবে এই কার্বনের জন্য কিন্তু যদি চার্ট হয়েছে এখানে তিনটা বন্ড ধরো এখানে একটা বন্ড মোট চারটা তাহলে এখানে কোনো হাইড্রোজেন বসবে না এক্ষেত্রে একটা হাইড্রোজেন বসবে প্রিয় শিক্ষার্থীরা এটার নাম প্রোটিন কিরকম হবে মিথেন ইথেন প্রোপেন তিনটা বন্ড থাকার কারণে কি হবে প্রোপাইন বা প্রোপাইন ওয়ান অ্যালকাইন যোগ এটা কার্বন কার্বন ত্রিবন্ধ থাকার কারণে এটা কি হবে অ্যালকাইন যোগ হবে সেক্ষেত্রে যেহেতু কার্বন তিনটা এটা কি হবে প্রোপাইন বা প্রোপাইন ওয়ান প্রোপাইন ওয়ান এরকম অনেকগুলো যোগ আছে অ্যালকেন 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 যেগুলো তোমরা চাইলে বন্ড থেকে এটা কি অ্যালকেন হবে না অ্যালকিন হবে না অ্যালকাইন হবে সেটা তোমরা নির্ণয় করতে পারবে পাশাপাশি নাম্বারিং করে কত নাম্বারে তোমার ব্রাঞ্চ আছে বা কয়টা ব্রাঞ্চ আছে এবং ব্রাঞ্চ এটা কি নামটা কি সেটা দেখে তোমরা তার নামকরণটা সহজে করতে পারবে আজকে আমরা অ্যালকেন অ্যালকিন ও অ্যালকেনের নামকরণ জানার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম আগামী ক্লাসে আমরা অ্যালকোহল অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড এই তিনটা নিয়ে আলোচনা করব তোমাদের একটু পড়তে হবে এখানে অ্যালকেনের বিভিন্ন যৌগ অ্যালকিনের বিভিন্ন যৌগ অ্যালকানের বিভিন্ন যৌগ এটা তোমাদের লিখতে পড়তে হবে তোমাদের এখানে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকেন ক্ষেত্রে হাইড্রোজেন কত হবে ওই যে একটা সূত্র আছে সাধারণ সংখ্যা CnH2n+2 এটা অ্যালকেনের ক্ষেত্রে অন্যভাবে অ্যালকেনের সাধারণ সংখ্যা আছে অ্যালকেনের সাধারণ সংখ্যা আছে এখানে এন এর মান বসিয়ে তোমরা সেটা অ্যালকেন হবে না অ্যালকিন হবে না অ্যালকাইন হবে সেটা তোমরা নির্ণয় করতে পারবে সহজে আর নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে যদি তোমাদের আসে বড় একটা বৃহৎ একটা যৌগ দিল সেটা তুমি বন্ড থেকে নির্ণয় করতে পারবে আদৌ সেটা কি অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন আর ব্রাঞ্চ থাকলে তো তুমি নাম্বারিং করে করে
তার নামকরণটা তোমাকে করতে হবে। তোমরা নিশ্চয় এই তিনটা বিষয় নিয়ে অ্যালকাইন নিয়ে বাসায় তোমরা চর্চা করবে আগামী ক্লাসে। আমি চেষ্টা করব অ্যালকোহল অ্যালডিহাইড পেট পেট অ্যাসিড নিয়ে আলোচনা করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।